छात्ररा आज के आबार अंकेर क्लास नहीं उपस्थित होइछि। आज के आम्रा जेटा करब सेटा हलो तोमादेर बोयेर पेज नम्बर 13। देखो पेज नम्बर 13 जे अंकगुलो आछे सेगुलो आम्रा करब। सबार प्रथमे एकटी लेखा अंक आछे, देखो लेखा आछे स्कूलेर माठेर पाँचिल तैरी करते 8000 ईंट एसेछे, 3832 ईंट गाथा हुए गेछे, कटी ईंट पड़े आछे, अर्थात एखाने आमादेर कतगुलो ईंट थेके किछु ईंट गाथा हुए गेछे, ताहले कटी पड़े आछे अर्थात एखाने आमादेर वियोग हबे। ताहले आमरा अंकटी कि करे करब, आमी एटा खाताय करे दिएछि सेभाबे करो। सबार आगे आमरा लिखे नेब जे आमादेर स्कूलेर माठे पाँचिल गाथार पर ईंट पड़े आछे 8000 माइनस बा वियोग 3832 টি। তারপর এখানে রাফে আমরা দেখো রাফে আমি বিয়োগটা করে দিয়েছি, এরকম রাফ লিখে পাশে বিয়োগটা করবে তোমরা, দেখতে পাচ্ছ পরিষ্কার করে এখানে বিয়োগ চিহ্নটা দিয়ে দেবে, বিয়োগ করলাম, বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, ভালো করে দেখে নাও, বিয়োগ করবে নিয়ে এখানে যে বিয়োগফলটা হবে সেটি লিখবে, তারপর লিখব আমার অতএব ইঁট পড়ে আছে 4168 টি, এটাই হলো উত্তর। জাস্ট এইটুকু এইভাবে লিখে অঙ্কটা করবে, বইয়ে যেমন লেখা আছে ওইভাবে করো না, আমি যেরকম দেখিয়ে দিয়েছি সেইভাবে অঙ্কটা করবে। নেক্সট দেখো আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো আমাদের একক দশক শতক আকারে যোগফল। তোমরা যোগ সবাই জানো করতে, তবুও আমি কতগুলো যোগ আছে আমি করে দিয়েছি, তোমরা যোগ করে নেবে, দেখিয়ে দিচ্ছি আমি কতগুলো অঙ্ক করেছি, আমি তোমরা নিজেরা করে উত্তরগুলো একটু মেলে নিও। সব অঙ্কগুলো আমি করিনি, বাকি যেগুলো শক্ত বা একটু বুঝতে অসুবিধা আছে সেগুলো করে দিয়েছি। দেখো প্রথমে যে অঙ্কটা দেখাচ্ছি এই অঙ্কটাই আমাদের প্লেন যোগ। দেখো এখানে এই দুটো 3 আর 2 5, 4 4 8, 0 আর 6 6, 7 আর 2 9, এই অঙ্কগুলো তোমরা পারবে। নেক্সট আর একটা অঙ্ক আছে, দেখো এইখানে কিন্তু এই মাঝখানে এই দুটো জিনিস আমাদের কী দেওয়া আছে, গ্যাপ দেওয়া আছে, এই দুটো আমরা কী করে বিয়োগ করব, যেমন 4 এর সঙ্গে 2 যোগ করলে 6 হচ্ছে, 7 2 এর সঙ্গে 7 যোগ করলে 9 হচ্ছে, কিন্তু 5 এর সঙ্গে কত যোগ করলে 6 হচ্ছে করতে গেলে আমাকে কী করতে হবে, 6 থেকে 5 বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করে কত হচ্ছে 6 থেকে 5, 6 থেকে 5 বিয়োগ করে হচ্ছে আমার 1, সুতরাং আমি এই শূন্যস্থানটায় কী বসালাম, 1। আবার ধরে রাখো 8 এর সঙ্গে কত যোগ করলে 9 হবে, তাহলে সেটা বের করার জন্য কী করবো, আমি 9 এর থেকে 8 বিয়োগ করলাম, বিয়োগ করে কত হলো 1, সুতরাং 8 আর 1 যোগ করে আমি 9 পাচ্ছি, দেখে নাও অঙ্কটা, এই অঙ্কটাও তোমরা করতে পারবে। নেক্সট এইভাবেই আরও অঙ্কগুলো আছে, দেখো আমি করে দিয়েছি তোমরা দেখে নিও, এই অঙ্কটা তোমরা করতে পারবে। আর একটা অঙ্ক আছে এটাও আমি দেখিয়ে দিয়েছি, তারপরে দেখো এই অঙ্কগুলো তোমরা পারবে, দেখিয়ে দিচ্ছি এই অঙ্কটাও পারবে, এই অঙ্কটাও পারবে, এটাও পারবে, লাস্ট এটাও পারছো তোমরা, দেখো অঙ্কগুলো করে দিয়েছি আমি, এটাতেও সেম জিনিস, 8 এর সঙ্গে কত বিয়োগ করলে 6 হবে, এটা কিন্তু বিয়োগ আছে, তাহলে বিয়োগ করলে কী হবে, এখানেও কিন্তু আমরা বিয়োগ থাকলে বিয়োগই করবো, 8 এর সঙ্গে কত বিয়োগ করলে 6 হবে, তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে 2, দেখো 8 এর থেকে 2 বিয়োগ করলে আমরা 6 পাবো। নেক্সট আছে আমাদের, দেখো ওরকম 1 আছে, এটাও পারবে, এটা তোমাদের সিম্পল বিয়োগ, এটা তোমরা পারবে। নেক্সট আছে এই অঙ্কটা একটু শক্ত আছে, এটা কী করতে হবে, 1 এর সঙ্গে কত বিয়োগ করলে আমার 2 হবে, তাহলে আমাকে কী করতে হবে, এই নিচে যে সংখ্যাটাতে 2 আছে এটাকে আমাকে 12 ধরে নিতে হবে, 12 ধরে কী করতে হবে আমাকে, এটা বিয়োগ আছে, তাহলে 1 এর সঙ্গে কত বিয়োগ করলে 2 হবে, অর্থাৎ এখানে আমাকে 1টাকে 11 ধরে নিতে হবে, সরি 1টাকে 11 ধরে নিয়ে 9 বিয়োগ করছি, তাহলে 1টাকে 11 ধরে নিয়ে 9 বিয়োগ করলে 2 আসবে, সেটা পাবো কী করে, আমি 1টাকে 11 ধরে নিলাম, ওর থেকে 2 বিয়োগ করলাম, দেখো 9 হয়ে গেলো, এটা 9, তাহলে হাতে 1 থাকছে, যোগ করলে এখানে দেখো 7 হয়ে যাচ্ছে, 7 থেকে 2 বিয়োগ করলে 5 হচ্ছে, আবার এখানে কত হচ্ছে আমার, এখানে আর কিছু থাকছে না, তাহলে 5 এর থেকে কত বিয়োগ করলে আমরা 4 পাবো, 5 এর থেকে 1 বিয়োগ করলে 4 পাবো, ঠিক এইভাবে এই অঙ্কটাও করা আছে, এইগুলোকে আমি কিন্তু ধরে নিচ্ছি প্রথমে, তারপর বিয়োগ করছি। নেক্সট পেজ তোমাদের চলে যাচ্ছে আমি 14 নম্বর পাতায় গুণ করা আছে, দেখো গুণ আমরা সবাই জানি, প্রথমে 128 এর সঙ্গে 24 গুণ করতে দিয়েছে, কী করবো 128
গণিত 24 প্রথমে 4 দিয়ে গুণ করে নিলাম। তারপর এইখানে দেখো বইয়ে শূন্য দিয়ে আছে, তুমি এখানটায় শূন্যও লিখতে পারো, দরকার হলে কাটা চিহ্নও দিতে পারো। তারপর যেমন গুণ করতে হয় করবে, আশা করি তোমরা এটা পারবে। কিন্তু এই অঙ্কগুলো যখন করবে এটা কিন্তু ওই লেখা পদ্ধতি যেমন আমি শিখিয়ে দিয়েছি সেইভাবে করবে। আমি পরের অঙ্কটা দেখো আমি করে দেখিয়ে দিচ্ছি। লেখা আছে একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি, একটি শিল্পীর হাতে আঁকা ছবি 1570 টাকায় বিক্রি হলে এইরূপ তিনটি ছবির দাম কত? তাহলে কি করতে হবে? এখানে আমি কি করেছি দেখো, এখানে আমি করে দিয়েছি তিনটি ছবির দাম 1570 গুণিত 3 টাকা, পাশে আমি রাফে গুণ করে নিলাম, যে গুণফলটা বেরোলো সেই গুণফলটা আমি কি করলাম এখানে লিখে দিলাম, অথবা এটাই হয়ে যাবে আমার উত্তর। এইভাবে কিন্তু আমি এই অঙ্কগুলো করব। তাহলে বুঝতে পেরেছো লেখা অঙ্ক যেগুলো আছে এইভাবে করে নেব, আর গুণফল বা ভাগফলটা পাশে করব। এইভাবে তোমাদের এই কতগুলো অঙ্ক আছে দেখো তোমরা এই অঙ্কগুলো করতে পারবে, এটাও পারবে করতে, এইগুলোও করতে পারবে। আর নেক্সট দেখো পেজ নাম্বার 16, 16 পাতায় আমার কতগুলো অঙ্ক দেওয়া আছে এগুলো কিন্তু ভাগ করা শিখিয়েছি, ভাগ করতে বলেছে। কি বলেছে? বিনামূল্যে 100, বিনামূল্যে 1285টি বই স্কুলের সব ছাত্রছাত্রীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে 5টি করে বই পেলো, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে লিখবো অতএব ছাত্রছাত্রীর সংখ্যা, এখানে আমরা লিখব কি অতএব, এখানে অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় আলাদা করে লিখবে অতএব, অতএব ছাত্রছাত্রীর সংখ্যা এইখানটাই তোমরা অতএব চিহ্ন দেবে, লিখবে ছাত্রছাত্রীর সংখ্যা 1285 ভাজিত 5 জন সমান ভাগ করবে রাফে, এটা এই দিকে রাফ করবে, এখানে রাফ বলে লিখবে, আগে যেমন দেখিয়ে দিয়েছি আমি অমনি করে রাফ বলে লিখবে, নিয়ে এটা জোন লিখবে, ঠিক আছে? নেক্সট অঙ্কগুলো ওরকম করে লিখে লিখে করবে, আশা করি তোমরা সবাই পারবে। এবং নেক্সট আজকে আমরা যেটা আর একটা শিখে নেবো সেটা হলো, জাস্ট একটুখানি আমি একটু দেখিয়ে দিচ্ছি, সেটা হলো আমরা ভাগ করা শিখব। আমরা ভাগ এখানে একটা দেখছি, এখানে ভাগ করে দিয়েছে, পেজ নাম্বার তোমাদের হলো পেজ নম্বর 17-তে একটা ভাগ করে দিয়েছে। ভাগে কী কী আছে দেখো, 127 5 দিয়ে ভাগ করা হয়েছে। এখানে যেটা দিয়ে আমরা ভাগ করছি, এখানে এইখানে যে জিনিসটা থাকে সেটাকে বলে ভাজ্য, আর যেটা দিয়ে আমরা ভাগ করি সেটাকে বলে ভাজক, আর ভাগ করে যে জিনিসটা পায় সেটাকে ভাগশেষ, ভাগফল, সরি, যেটা ভাগ করে যেটা পায় সেটা হচ্ছে ভাগফল। কিন্তু অনেক সময় ভাগে মেলে না, তখন যে জিনিসটা অবশিষ্ট থাকছে সেটাকে আমরা বলছি ভাগশেষ। এই অঙ্কটাতে দেখো এখানে ভাজ্য হচ্ছে 127, ভাজক হচ্ছে 5, ভাগফল হচ্ছে 25, ভাগশেষ হচ্ছে 2। তাহলে এবার এইগুলো দেখবে ভাজ্য সমান, তাহলে আমরা কি লিখতে পারি, ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল প্লাস ভাগশেষ। এইভাবে তোমরা কোনো ভাগগুলো করতে পারবে। নেক্সট এই অঙ্কগুলো তোমরা করে নেবে, এগুলো খুব সোজা, নিজেরা ভাগ করবে, নিয়ে ভাগ করে লিখবে। তাহলে আজকে আমাদের হোমওয়ার্ক থাকছে, আজকে তারিখ হলো আমাদের 25 তারিখ, 25/1/2021-এর হোমওয়ার্ক হলো পেজ নাম্বার 18 পর্যন্ত। তাহলে হোমওয়ার্ক থাকছে কি 25/1/21-এর হোমওয়ার্ক পেজ 18 পর্যন্ত সব অঙ্ক। যদি কোনো অসুবিধা থাকে তোমরা যদি কোনো সময় স্কুলে আসো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমার নাম তনুশ্রী সাধু, আশা করি ক্লাসটি ভালো লাগলো, যদি কোনো অসুবিধা থাকে স্কুলে এলে আমার সঙ্গে যোগাযোগ করবে।